আমার আলোচ্য বিষয় সম্পর্কে আপনারা শুনলেন, তা হচ্ছে সালাতে দাওয়াতের মূলনীতি এবং আকীদা। এই একটি বড় বিষয়, আকীদার বিষয় বিশাল একটি বিষয়, আর আকীদাতে অনেক কিছু রয়েছে যার সামান্য হয়তো বলে শেষ করা যাবে না। যার ফলে আকীদার বিষয়টিকে সংক্ষেপ করব, মূলনীতি সম্পর্কে কিছু আলোচনা করব, আর সালাফিদের বৈশিষ্ট্য কেমন হওয়া উচিত এবং তাদের বৈশিষ্ট্য কি তা আপনাদের সামনে সময় যদি সান্তাহিতে পেশ করার চেষ্টা করব। একটি আয়াত দিয়ে আমার আলোচনা শুরু করেছি, সূরায়ে আরাফ আয়াত নম্বর 181। মহান আল্লাহ ইরশাদ করেছেন, অমিম্মান খালাকনা উম্মাতুন ইয়াহদূনা বিল হক, অমিম্মান খালাকনা উম্মাতুন ইয়াহদূনা বিল হক ওয়াবিহি ইয়াদিলুন। আমি যেসবকে সৃষ্টি করেছি, আল্লাহ পাক বলছেন যাদেরকে আমি সৃষ্টি করেছি অর্থাৎ মানব জাতির মধ্যে উম্মাতুন একটি দল রয়েছে, আগেও ছিল এখনো আছে আর কেয়ামত পর্যন্ত থাকবে। আল্লাহ পাকের মখলুক এবং শ্রেষ্ঠ মখলুক হচ্ছে মানব জাতি, তাদের মধ্যে একটি দল উম্মত রয়েছে, আল্লাহ পাক উম্মত বলেছে, একটি দল রয়েছে ইয়াহদূনা বিল হক, যারা হক দ্বারা নিজেরা পরিচালিত হয় এবং অন্যকে পরিচালিত করে। সত্যের পথ, হেদায়তের পথ, জান্নাতের পথ, সরল পথ, সিরাতুল মুস্তাকিম তারা দেখায় নিজেকে এবং অন্যজনকে। আল্লাহ প্রশংসা করেছেন এক শ্রেণীর মানুষের, আল্লাহ এই আয়াতে প্রশংসা করেছেন, এবং হক দ্বারাই তারা বিচার করে, হক দ্বারাই তারা সিদ্ধান্ত পেশ করে, হকের মাধ্যমে সত্যের মাধ্যমে। আর হক হচ্ছে ওয়াহী, হক হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন নাযিলকৃত ওয়াহী, যা আম্বিয়া রাসূলগণের মাধ্যমে মানব জাতি পর্যন্ত পৌঁছেছে। তারা তাহলে আম্বিয়াদের যে দাওয়াত ছিল, যে দাওয়াতের ভিত্তি হচ্ছে ওহির উপর, এই ওহির দ্বারা তারা নিজেরা পরিচালিত হয়, অন্যদেরকে পরিচালিত করে এবং এর দ্বারা তারা সুবিচার পালন করে। আল্লাহ পাক এই উম্মতের কথা বলছেন, এই উম্মতকে তলাশ করতে হবে, এই দলটি, এই জামাত, এই উম্মত যারা ফিরকা নয়, ফিরকা মানে যারা আসল দল থেকে, উম্মত থেকে ছড়িয়ে ছিটিয়ে গেছে, তাদেরকে ফিরকা বলা। আর যেই জামাতটি আম্বিয়া ও রাসূলগণের সাথে সর্বদাই থেকেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় সাহাবায়ে কেরাম বনের জামাত এবং তাদের পরে তাবেঈনদের জামাত, তাদের পরে তাবা তাবেঈনদের জামাত, এইভাবে আইমা কেরাম, মুহাদ্দিসিনদের জামাত, ফুকাহায়ে কেরামদের জামাত রাহিমাহুমুল্লাহ জামিয়ান ওয়া রাদিয়াল্লাহু আনহুম, এবং তারপরে কিয়ামত পর্যন্ত তাদের অনুসারী যারাই হবে তারাই হচ্ছে ইয়াহদূনা বিল হাক্কি ওয়া হুম ইয়াহদূন। এই জামাতটি তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাথী সঙ্গী খোলাফায়ে রাশিদীন এবং তাদের অনুসারী যারা কিয়ামত পর্যন্ত হবে, এই ধারাবাহিকতার নাম, ওই পথের পথে তাদের আকীদা কি, যা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকীদা, তাদের মানহাজ কি, চলার পন্থা কি, যা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোলাফায়ে রাশিদীন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন দের ছিল, এবং তাদের আকীদার সাথে ইবাদত বন্দেগীর তরিকা কি, যা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদতের তরিকা ছিল, যা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম ইবাদত বন্দেগীর তরিকা ছিল, তাদের দাওয়াতের পদ্ধতি কি, যা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত, তার থেকে যা তারা পেয়েছেন সেটা হচ্ছে তাদের তরিকা। তো এই উম্মত হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের যে সিলসিলা, ধারাবাহিকতা, এই সিলসিলা নাম, এই ধারাবাহিকতার নাম। নতুন একটি দল 60 বছর আগে, 100 বছর আগে, 200 বছর আগে পয়দা হয়েছে, অথবা আর একটু বেশি তার বয়স, এইরকম নয়, এইরকম নয় আসলে, বরং এই জামাত, এই উম্মত হচ্ছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী সঙ্গী, যাদেরকে ছেড়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, এই জামাত এবং এই জামাতের
ধারাবাহিকতার নাম। এ হচ্ছে এই দাওয়াতের নাম, যে কোনো নাম দিতে পারেন আপনি। এই দাওয়াতের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত বলতে পারেন, বা এই জামাতের নাম উম্মতের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত বলতে পারেন, এই উম্মতের নাম আপনি সালাফি বলতে পারেন, সালাফি দাওয়াত বলতে পারেন, এই উম্মতের নাম আপনি কোরআন সুন্নাহ কোরআন এবং হাদিসের অনুসারী, এবং কোরআনে কারীমের বেশ কিছু আয়াতে কোরআনে কারীমকে হাদিস বলা হয়েছে, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসও হাদিস, আল্লাহ নাজ্জাল আহসান হাদিস, সুতরাং আহলে হাদিস নাম দিয়েও বলতে পারেন। আবার আনসার সুন্নাহ, সুন্নার সাহায্যকারী নাম দিয়েও বলতে পারেন। যেমন এক এক দেশে তারা এক এক নামে পরিচিত, নামটি বড় বিষয় নয়, কাজটি হচ্ছে বড় বিষয়। ভারত উপমহাদেশে যখন দেখতে যাবেন, তো এই ধারাবাহিকতা জেনারেল শাসন সাহাবাহিক রামজির এই সিলসিলা, এই সিলসিলার অনুসারী যারা সাহাবাহিক রাম, যারা অনুসারী, যারা তাবেই তাবা তাবেইন অনুসারী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে, তাদের নাম হচ্ছে আহলুল হাদিস ভারত বাংলাদেশ পাকিস্তানে। যখন আপনি ইন্দোনেশিয়া মালয়েশিয়ায় চলে যাবেন, তখন তাদের নাম হচ্ছে আনসারুসুন্নাহ মুহাম্মদিয়া। মিশরে যাবেন, সুদানে যাবেন, আনসারুসুন্নাহ মুহাম্মদিয়া। যখন আপনি কেরালায় যাবেন, তখন তাদের নাম হচ্ছে নদওয়াতুল মুজাহিদিন। এরকম শ্রীলঙ্কায় বা আছে। আর যখন আরব দেশগুলিতে আসবেন, তখন আরব দেশে তাদের নাম হচ্ছে সালাফদের অনুসারী, সুতরাং তাদের নাম হচ্ছে সালাফি, এক বছর সালাফি, আর বহু বছর হচ্ছে সালাফি উল বা সালাফি ঈদ, যারা সালাফদের অনুসারী। আকিদার ক্ষেত্রে, এবাদতের ক্ষেত্রে, আখলাক চরিত্রের ক্ষেত্রে, হালাল হারামের ক্ষেত্রে, দিনের জীবনের প্রতিটি ক্ষেত্রে, ব্যক্তি জীবনের ক্ষেত্রে, পারিবারিক জীবনের ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে, সমস্ত ক্ষেত্রে, অর্থনীতিতে, সমস্ত ক্ষেত্রে যারা সালাফদের অনুসারী, সালাফ তারা যারা এই উম্মতের প্রথম যুগের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদের যুগ এবং তাবেঈন তাবা তাবেঈনের স্বর্ণ যুগগুলিতে যেসব খাঁটি মুসলিমরা ছিলেন, এই খাঁটি মুসলিমদের যারা অনুসারী কিয়ামত পর্যন্ত হবে তারা হচ্ছে সালাফি। আর এই খাঁটি মুসলিমরা স্বর্ণযুগের সাহাবায়ে কেরামগণ, তাবেঈনগণ, তাবা তাবেঈনগণ, তারা হচ্ছেন সালাফ, তারা হচ্ছেন সালাফ। আর সালাফদের যদি সত্যিকার অনুসারী হয়, তাহলে তাদেরকে বলা যেতে পারে যে তারা সালাফ। হ্যাঁ, সালাফদের পরবর্তীতে এসেছে, কিন্তু তারা সালাফদের সাহাবায়ে কেরাম তাবেঈন তাবা তাবেঈনদের অনুসারী। সুতরাং এই সালাফের নামটি কোরআন সুন্নাহ ভিত্তিক নাম। তবে যেমন বললাম যে নামে যার আসে না, যদি আপনার আকীদা আমল মানহাজ ইবাদত বন্দেগী আপনার দিন মেনে চলা তার অনুকূলে না হয়। এই আয়াত সম্পর্কে বলছিলাম, এই আয়াতের ব্যাখ্যায় একটি হাদিস পেশ করি। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, قال رسول الله صلى الله عليه وسلم لا تزال طائفة من أمتي ظاهرين على الحق لا يضرهم من خذلهم حتى يأتي أمر الله وهم كذلك. বলছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমার উম্মতের একটি দল, এখানে তায়েফা বলা হয়, তায়েফা মানে জামাত, একটি দল, একটি দল হবে জাহেরিন আল হক, যারা সত্যের উপর সবসময় বিজয়ী হবে, সত্যের উপর তারা সবসময় সাকসেস থাকবে, কামিয়াব থাকবে, সত্যের উপর তারা জয়ী হয়ে থাকবে। লায়াকুর রহমান খাজালাহম, যারা তাদের সঙ্গ ছেড়ে দেবে, তাদেরকে অসহায় করে দেওয়ার চেষ্টা করবে, তাদেরকে অপদস্থ করার চেষ্টা করবে, কোনো ক্ষতি করতে পারবে না। লায়াকুর রহমান খাজালাহম, যতই বিরোধিতা করুক না কেন, যতই হ্যাঁ শত্রুতা করুক না কেন, তাদের ক্ষয়ক্ষতি করতে পারবে না, বরং তারা সবসময় হকের ওপর জয়ী থাকবে, সত্যের ওপর তারা বিজয়ী থাকবে, তাদের সংখ্যা বাড়তেই থাকবে। লক্ষণটি ভালো করে একটু বুঝুন, তাদের সংখ্যা বাড়তেই থাকবে। যখন আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াত সম্পর্কে রোমের রাজার সামনে জিজ্ঞাসা করা হয় আবু সুফিয়ানকে, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যারা অনুসারী তাদের সংখ্যা কমছে না বাড়ছে, ইয়াজিদুন আম ইয়ানকুসুন, তাদের সংখ্যা বাড়ছে না কমছে, কি জবাব দিয়েছিল আবু সুফিয়ান? অথচ আবু সুফিয়ান তখন ইসলাম গ্রহণ করেন রাদিয়াল্লাহু আনহু,
তখনও কুফরের অবস্থায় ছিল, কিন্তু তিনি বলছেন যে যাতে করে এটা প্রমাণিত না হয় যে আমি একজন মিথ্যুক লোক, এই ভয়ে শুধু সত্য কথা বাধ্য হয়ে বলেছিলাম। নিরুপায় হয়ে বলেছিলাম, কারণ আরবরা কাফের মুশরিক হইল ওই যুগে, মিথ্যা কথা বলা কখনো মেনে নিতে পারে না, যে কেউ মিথ্যাবাদী বলবে, মিথ্যুক বলবে, আর আমি সাব্যস্ত হয়ে যাবো মিথ্যুক, এটা হতেই পারে না। এই ভয়ে সত্য কথা বলেছিলেন তিনি। বলছেন যে বালিয়া জিদুন, তাদের সংখ্যা বাড়তি আছে, কমে না তাদের সংখ্যা। এখন দেখুন পৃথিবীতে যে কোরআন সুন্নাহর দাওয়াত চলছে, কোরআন সুন্নাহর অনুসারীদের সংখ্যা বাড়ছে না কমছে? বাড়ছে। এটা হাত্তানিয়াতের পরিচয়, ভালো করে মনে রাখবেন। এটা হচ্ছে যে এই দল সত্য পথে রয়েছে, ওহির পথে রয়েছে, কোরআন সুন্নাহর পথে রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাহাবায়ে কেরামদের পথের অনুসারী, যার ফলে মানুষের প্রকৃতিতে যেটা রাখা আছে হককে কবুল করা। যতই চেষ্টা করেন বাধা দেওয়া, মানুষের আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন এমন প্রকৃতি দিয়ে, যেটাকে বলা হচ্ছে ফিতরাত, কুল্লু মাউলুদিন ইউলাদু আলা ফিতরাত, প্রত্যেক মানুষ জন্মায় ঈশ্বরের উপর ফিতরাত, হককে কবুল করা। ফিতরাত মানে হচ্ছে ফিতরাত ইসলাম, যেটা হচ্ছে হক, সত্যকে গ্রহণ করবো, এই মন মানসিকতা সকলের থাকে। কিন্তু পারিপার্শ্বিক অবস্থার কারণে বাপ খারাপ, মা খারাপ, অত ভাই বোন খারাপ, সমাজ খারাপ, হ্যাঁ, দেশের ওলামা হচ্ছে বিদাতি ওলামা, শিখ বিদাতের শিক্ষা দেয়, হ্যাঁ, পীর মুরিদের ব্যবসা শিক্ষা দেয়, তাবিজ তোমারা শিক্ষা দেয়, যার ফলে আবা আউলিমা ওয়েদারিহি আউলিমা সেরারিহি আউলিমা জিসারিহি, বাপ মা যেমন হয় তেমন ছেলে হয়ে যায়, বাপ মা খারাপ, হ্যাঁ, যেরকমই খারাপ হোক, আকিদার ক্ষেত্রে খারাপ অথবা আমলের ক্ষেত্রে খারাপ, খারাপ হবে তখন খারাপ হয়ে যাবে ছেলে, হ্যাঁ, কিন্তু সকলের ঘরে ছেলে জন্মায় আলাল ফিতরা, তার আসল প্রকৃতি সেটা হচ্ছে সত্যকে গ্রহণ করার মতো যোগ্যতা, সত্যকে গ্রহণ করার মতো যোগ্যতা। ইহুদির ঘরেও এরকম ছেলে জন্মায়, আর হিন্দুর ঘরেও জন্মায়, আর সহি আকিদার ঘরেও জন্মায়, আর বড় আকিদার আর শিখ বিদা যারা কবর মাজারের চিন্তা করে তাদের ঘরেও ওই রকমই ফিতরাতের উপর ছেলে মেয়েরা জন্মায়। যতক্ষণ পর্যন্ত আল্লাহ নির্দেশ না চলে আসে, সেটা হচ্ছে কিয়ামতের নির্দেশ, যে পৃথিবী থেকে সৎ মানুষ শেষ, সৎ মানুষের রূহগুলিকে গ্রহণ করবেন আল্লাহ রাব্বুল আলামিন, অসৎ লোক শুধু কাফের আর মুনাফিক আর অসৎ লোক আল্লাহ দ্রোহীদের থেকে যাবে, বদআকীদের লোক থেকে যাবে, আর তাদের উপর কিয়ামত কায়েম হবে। যেমন এই হাদিসের ব্যাখ্যায় বলেছেন মুহাদ্দিসিন কিরাম, অহংকার যালিকা ইলমি সত্যের উপর তারা সর্বদা জয় থাকে, সহিহ বুখারী মুসলিমের হাদিস। এই হাদিসের ব্যাখ্যা সম্পর্কে এই দলটি কোন দল, সবাই কিন্তু এই দলে সামিল হওয়ার চেষ্টা করে, শিরিক করেও এই দলে তারা নিজেকে সামিল করে, আমরাই এই দলের লোক, বিদাত করেও মনে করে, নবীর তরিকা ছেড়ে দিয়েও মনে করে যে আমরাই হচ্ছে এই দলটি, সবাই দাবি করে। কিন্তু দাবি করলে তার জন্য দলিল পেশ করতে হবে, যদি কোনো জমি জায়গার দাবি করে এটা আমার, তাহলে প্রথম হ্যাঁ সরকার কি বলবে, যে তোমার দলিল পেশ করো, প্রুফ পেশ করো যে তোমার নামে আছে, তোমার রেকর্ড আছে, তোমার কাছে কাগজপত্র আছে। জি, তো দলিল দিতে হবে। দলিল হচ্ছে যে আপনি কাল আল্লাহ কাল রাসূল মানছেন কি মানছেন না, হ্যাঁ, কোরআন এবং সুন্নাহর কথা চোখ বন্ধ করে মানছেন কি মানছেন না, না কোরআন এবং হাদিসের কথা মানার জন্য অমুক ইমাম সাহেব বলবে তাহলে মানব, অমুক বুজুর্গ সাহেব বলবে তাহলে মানব, আমার পীরে কিবলা যদি বলেন তাহলে মানব, আমাদের মুফতি সাহেব কি বলছেন, হ্যাঁ, আমাদের ওলামারা কি বলছেন, তাহলে কোরআন সুন্নাহ মানার জন্য এই শর্ত লাগাচ্ছেন একদল। তারাও মুসলিম কিন্তু তারা শর্ত সাপেক্ষ কোরআন সুন্নাহ মানবে, আর যারা বিনা শর্তে কোরআন এবং সুন্নাহ আল্লাহ এবং রাসূলের কথা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবে, তারাই হচ্ছে এই দলটি, যে দলটি হকের উপর জয়ী থাকবে। এই দলের লক্ষণ সম্পর্কে সূরা আরাফের আয়াত নম্বর 170 আল্লাহ পাক ইরশাদ করেছেন, আল্লাযীনা ইউমাসসিকুনা বিল কিতাব, যারা আল কিতাবকে মজবুত করে আঁকড়ে ধরে, আল্লাহর বিধান যার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শামিল,
এর দলিল সম্পর্কে আমি একাধিকবার আলোচনা করেছি যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার বিচারের ঘটনায় একজন লোক আসে মুসলিম বলছেন যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহিতর জন্য বিবাহিতার জন্য রজম আর অবিবাহিত অবিবাহিতার জন্য হচ্ছে জালদমিয়াতের ১০০টি বেতার আঘাত করা। তো এই রজমের কথা কোরআনে কারিমে কোথায় আছে? তার বোঝা কিতাবুল্লাহ মানে শুধু কোরআনে কারিম না, কিতাবুল্লাহ মানে হচ্ছে আল্লাহ নাযিলকৃত বিধান, সেটা কোরআনে কারিমও হতে পারে অথবা সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ওহী হতে পারে, দুটোই হচ্ছে ওহী। আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ উক্তি কিছু বর্ণনা করবো সালাফিদের মূলনীতি সম্পর্কে, আয়াতের তাফসীরটা শেষ আমি শেষ করি। আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা ইউমাসিকুনা বিল কিতাব, যারা কোরআন সুন্নাহকে মজবুত করে ধারণ করে। তাহলে প্রথম হতে হবে যে আমি কোরআন সুন্নাহকে মজবুত করে ধরবো, কোনো ব্যক্তিকে ধরবো না, কোনো তরিকাও ধরবো না। আমার কাছে আছে আল্লাহর কিতাব কোরআনে কারীম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হাদিস রয়েছে, তারপরে খোলাফায়ে রাশিদিনের আদর্শ রয়েছে। কারণ তিনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সুনান আবু দাউদের হাদিস, হাদিস সহীহ, আলাইকুম সুন্নাতি ওয়া সুন্নাতুল খোলাফায়ে রাশিদিন আল মাহদিনা মিন বাদি, তোমরা আমার আদর্শকে মজবুত করে ধারণ করো। ওয়াসুন্নাতুল খোলাফায়ে রাশিদিন, খোলাফায়ে রাশিদিনের আদর্শকে মজবুত করে ধারণ করো। আব্দু আলিয়া বিন নামাজের মাড়ির দাঁতটি মজবুত করে আঁকড়ে ধরো যাতে ছুটে না যায়। ওয়া ইয়াকা মুহাদাসাতিল উমুর, নতুন নতুন ধর্মের নামে যে সব কাজ করে থাকে লোকেরা, এই সব থেকে নিজেকে বাঁচিয়ে রাখিও। ফাইন্না কুল্লা মুহাদাসাতিন বিদআ, তার প্রত্যেক নতুন কাজ হচ্ছে বিদআ যা ইসলাম ইসলামে নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপর একটি লক্ষণ বলছেন যে কোরআন সুন্নাহকে মজবুত করে ধরার পরে তাদের লক্ষণ হচ্ছে ওয়া আকামুস সালাহ, তারা সালাত কায়েম করে, নামাজ কায়েম করে। আর নামাজের গুরুত্ব দেওয়ার ক্ষেত্রে, নামাজের ক্ষেত্রে শক্ত ফতোয়ার ক্ষেত্রে কোরআন সুন্নাহ আলেমরা, সালাফি আলেমরা, জি সৌদি আরবের আলেমরা, তাদের শক্ত ফতোয়া, এইরকম ফতোয়া পৃথিবীতে কোথাও পাবে না। আমাদের দেশের লোকেরা মনে করে, আমরাও মাদ্রাসা পড়ে মনে করতাম যে নামাজ না পড়লে কি হবে, এই লোকটি মেলা ভালো কাজ করে, বাপ মায়ের সেবা করে, বোনগুলির বিয়ে দিল, ভাইদেরকে মানুষ করলো, আর আত্মীয় স্বজনের খোঁজ খবর রাখে, আর মেলা ভালো কাজ করে, জান্নাত পাবে না কেন, এই সবই জানতাম। কিন্তু সৌদি আরবে আসার পরেই জানলাম যে বেনামাজির ইসলামে কোনো স্থান নেই, লা হাজ্জা ফিল ইসলাম মান তারাকা সালাহ, যে ব্যক্তি নামাজ ছাড়ে, অবহেলা করে, অলসতা করে, পড়বে পড়ছে অস্বীকার করে নয়, তার কোন স্থান ইসলামে নেই। তাই আল্লাহ বলছেন যে যারা সত্যিকার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামাত, জি যাকে আল্লাহ উম্মত বলেছেন, যাকে জামাত বলা হয়েছে বিভিন্ন হাদিসে, তার ওয়াকামুসসালাহ নামাজ কায়েম করবে, নামাজ না কায়েম করলে মুসলিম থাকে না, নামাজ পড়লে মুসলিম থাকে আর নামাজ ছেড়ে দিলে মুসলিম থাকে না। চার অক্ট নামাজ পড়লেন, ফজর নামাজ পড়লেন, মসজিদ এসে জুমাতে হাজির, আপনি সকালবেলা থেকে মুসলিম না, সকালবেলা থেকে মুসলিম না, আবার যখন মসজিদে আসলেন নামাজ পড়লেন তখন হয়তো আবার মুসলিম হইলেন, আল্লাহ জানে কোন অবস্থায় আপনার মত হবে, ইসলামের অবস্থায় মত হবে না কুফরের অবস্থায় মত হবে। অধিকাংশ পাপীদের ভালো অবস্থায় মত হয়, যারা এইরকম জীবনযাপন করে, মাঝে মাঝে নামাজ পড়লাম, মাঝে মাঝে পড়লাম না, মাঝে মাঝে ইসলামে আছে, মাঝে মাঝে কুফরিতে আছি, তাদের ভালো অবস্থায় মতের তৌফিক আল্লাহ দেন না। ইন্না আল্লাহ নুজি আজরাল মুসলিহিন, নিশ্চয় আমি যারা সংস্কার মুসলিহ তাদের প্রতিদানকে, বদলাকে বিনষ্ট করি না। আল্লাহ পাক মুসলিহ বলেছেন সংস্কারক, রিফর্মার, মুজাদ্দিদ, তারা তাদের দ্বারা সংস্কারের কাজ হবে, সংশোধনের কাজ হবে, ইসলাম কাজ হবে, দাওয়াতের কাজ হবে, আর তাদের দাওয়াত সহি যারা কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরে এবং পাঁচ ওয়াক্ত নামাজকে প্রতিষ্ঠা করে, নামাজ না থাকলে ইসলাম থাকে না এই এতেটা বিশ্বাস রাখে, তারাই হচ্ছে আসল মুসলিম। আল্লাহ বলেছেন, আল্লাহ আল্লাহ রহমানুল্লাহর কথা বলছিলাম, তিনি সালাফি দাওয়াত সম্পর্কে খুব সুন্দর আলোচনা তার লিখনীতে করেছেন, তার আলোচনা থেকে কিছু শোনাই। তিনি বলছেন যে সালাফি দাওয়াতের তিনটি স্তম্ভ রয়েছে, ইসলামের স্তম্ভ পাঁচটি, ইমানের স্তম্ভ হচ্ছে ছয়টি, কিন্তু সালাফি দাওয়াত আপনি যে বলছেন আমার দাওয়াতটা হচ্ছে কোরআন সুন্নাহ দাওয়াত, আমার দাওয়াত
হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত, আমার দাওয়াত হচ্ছে খলাফায়ে রাশিদিনের দাওয়াত, আমার দাওয়াত হচ্ছে আপনার সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনের দাওয়াত। এই যখন দাবি করবেন তাহলে আপনার মধ্যে এই তিনটি স্তম্ভ থাকতে হবে আপনার দাওয়াত। প্রথম হচ্ছে কোরআনে কারীম, কোরআনে কারীমে আছে এবং কোরআনে কারীম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবেই বুঝেছেন, এইভাবে বুঝেছেন। প্রথম আপনার কাছে কোরআনে কারীমের সামনে আর কোনো কথা লাগবে না, তার আল্লাহ আল্লাহ কি বলেছেন এটা আপনাকে দেখতে হবে। মহান আল্লাহ কোরআনে কারীম সম্পর্কে বহু আয়াত কোরআনে কারীমে রয়েছে, তার মধ্যে একটি আয়াত পেশ করি সূরা ফুরকানের শুরুতে আল্লাহ তাআলা তাবারাকাল্লাযী যে নাযালাল ফুরকান আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিন নাযীরা, বরকতময় সেই সত্তা যিনি আল ফুরকান হক এবং বাতিলের মাঝে, সত্য এবং মিথ্যার মাঝে, ভেজালের দাওয়াত আর সত্য খাঁটি দাওয়াতের মাঝে পার্থক্য করার জন্য আল্লাহ পাক আল ফুরকান নাযিল করেছেন তার প্রিয় বান্দা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, লিয়াকুনা লিল আলামিন নাযীরা, যাতে করে বিশ্ব জগতের সকলের জন্য তিনি সতর্ক সাবধানকারী নবী রাসূল হন। কোরআনে কারীমকে আল্লাহ পাক কেন নাযিল করেছেন? ফুরকান হক এবং বাতিলের মাঝে পার্থক্য করে দেওয়ার জন্য। এই কোরআনে কারীম দিয়ে বহু জাতিকে আল্লাহ পাক সম্মানিত করেন আর বহু জাতিকে আল্লাহ পাক অপদস্থ লাঞ্ছিত করেন। সহিহ মুসলিমের হাদিস উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল ইন্নাল্লাহ ইয়ারফাউ বিহাযাল কিতাব আকওয়ামান, এই কোরআনে কারীম দিয়ে বহু জাতিকে আল্লাহ পাক সম্মানিত করেছেন। কোরআনে কারীম দিয়ে আল্লাহ পাক বহু জাতিকে সম্মানিত করেছেন, সম্মানিত করেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। মক্কায় তার অবস্থা কি ছিল মক্কি জীবন পড়ে, আর মদিনায় আল্লাহ পাক কিভাবে সম্মানিত করলেন, মক্কা বিজয়ের দিনে কিভাবে আল্লাহ পাক সম্মানিত করলেন, এ তো ছিল দুনিয়ার সম্মান, আর আখেরাতে আল্লাহ পাক কত যে সম্মান আল্লাহ পাক রেখেছেন। হ্যাঁ, তার জন্য মাকামে মাহমুদ রয়েছে, তার জন্য আল ওয়াসিলা আতি মুহাম্মাদান ওয়াসিলাতুল ফাদিলা ওয়া ফাযু মাকাম মাহমুদ আল্লাযী ওয়াতান, তার কাছে হাউজে কাউসার রয়েছে, তার কাছে শাফাত রয়েছে, শাফাতে কুবরা রয়েছে, উযমা রয়েছে। আল্লাহ পাক এই কোরআনে কারীম দিয়ে সম্মানিত করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, খলাফায়ে রাশেদিনকে, সাহাবায়ে কেরামদেরকে, আর তারপরে মুসলিম উম্মতের ওই সমস্ত লোকদেরকে যারা কোরআনে কোরআনকে আঁকড়ে ধরেছে। ইন্নাল্লাহ ইয়ারফাউ বিহাযাল কিতাব আকওয়াম ওয়া ইয়াদাউ বিহি আখারিন, আর বহু জাতিকে আল্লাহ পাক কোরআন দিয়ে লাঞ্ছিত অপদস্থ করে, যারা কোরআনে কারীমের দাওয়াতকে অবজ্ঞা করেছে, অস্বীকার করেছে, যারা না তার নাম পালন করেনি, তা পালনে শিথিলতা করেছে, অবহেলা করেছে, কোরআনে কারীম বরকতের জন্য বাড়িতে রেখেছে, তাবিজের জন্য ব্যবহার করে, কোরআনে কারীমকে মৃতদের জন্য ব্যবহার করে। আমাদের দেশের মানুষরা অধিকাংশই কোরআনে কারীমের প্রয়োজন বোধ করে মতের সময় থেকে তারপরে, সারা জীবন না, 60 বছর বাঁচলো কোরআনের কোনো প্রয়োজন নেই, যখন মরার সময় আসলো তখন চারিদিক থেকে ঘিরে নিয়ে কোরআন পাঠ ইয়াসিন পাঠ করে, ইয়াসিন পাঠ করে শুরু করে, এই জন্য কোরআন, আর মরে গেল তখন কোরআন পড়া, যতক্ষণ দাফন না হইল এই বিদায়ী তরিকার কোরআন পড়া চলতেই আছে। কোন প্রমাণ দিতে পারবে না নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত মোবারক দেহের পাশে নবী সাল্লাল্লাহু আলাইহি কোরআন তেলাওয়াত করেছে, না তার আগে করেছেন, মৃত্যুর আগে না মৃত্যুর পরে, প্রমাণ দিতে পারবেন? তাহলে প্রমাণ নাই আর করে যাচ্ছেন, আর সওয়াবের আশায় করে যাচ্ছেন, জান্নাতে পাঠাবার আশায় করে যাচ্ছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় তার আপনজন, তার স্ত্রী মারা গেছে, তার মেয়েরা তিনজন মেয়ে মারা গেছেন, সাহাবীরা অনেকে মারা গেছেন, কারো পাশে বসে কোরআন পড়া অথবা কারো ইন্তেকালের পরে কোরআন পড়া, যে কোরআন খানি করে বক্সা দাও, জান্নাতে পাঠাবার ব্যবস্থা করো, ইসালে সব সব রেশানির ব্যবস্থা করো, কুল খানি করো, ফাতিহা খানি করো, এগুলি কি কোথাও পেয়েছেন কোরআন হাদিসে? তলাশ করা তো দরকার মনে করেন না, আর যারা তলাশ করে তাদের কথা তো শোনার প্রয়োজন মনে করেন না, তাহলে হিদায়ত কোথেকে আসে? আল্লাহ পাক যেন বুঝার তৌফিক দান করেন। আমাদের দেশের অধিকাংশ মানুষরা পয়সা দ্বারা কেন কোরআন শেখেন না, কারণ কোরআনে সারা জিন্দগি প্রয়োজন হলো, কোনো দরকার হলো না, মতের পরে দরকার হবে, আর ভাড়াটা হুজুর পাওয়া যাচ্ছে, হাফেজ পাওয়া যাচ্ছে, অসুবিধা নেই, ভাড়া করে চলে আসবো, যে যত পয়সা দিন তার বাড়ি বেশি ভিড়ভাড় দেখবেন মোল্লাদের বগলে কোরআন নিয়ে। এই হচ্ছে আমাদের দেশের মুসলিম সমাজের অধিকাংশ লোকের অবস্থা। আল্লাহ পাক যেন সকলকে হেদায়েতের দিকে ফেরার তৌফিক দান করেন। বহু জাতিকে আল্লাহ পাক কোরআন দিয়ে লাঞ্ছিত করে, কোরআন ঘরে আছে, কোরআন হক আদায় করে না,
কোরআন তাদের কাছে আছে, কোরআনের হক আদায় হয় নাই, না কোরআনের শিক্ষা আছে, না কোরআনে কারিমের প্রতি আমল আছে, না কোরআনে কারিমের আকীদা তাদের আছে, না কোরআনে কারিমের দাওয়াত আছে, না কোরআনে কারিমের চর্চা রয়েছে। আর খুব বেশি যদি খেদমত করে তো কোরআন হাফেজ বানিয়ে দিল, বিশাল ব্যাপার করে দিল, হ্যাঁ কোরআনের কারি সাহেব বানিয়ে দিয়েছে, অনেক বড় ব্যাপার সবার করে দিয়েছে, এই রকমের ধারণা, তাহলে কি করে সম্মানিত হবেন এই কোরআনে কারিম দিয়ে? বরং লাঞ্ছনা আমাদের ওপর থেকে দূর হবে না, আল্লাহ পাক যেন বোঝার তৌফিক দান করেন। তো সালাফি দাওয়াতের প্রথম যে কুটি সেটা হচ্ছে কোরআনে কারিমকে ভীত বানাইতে হবে। দুই নম্বর সেটা সেটা হচ্ছে আস-সুন্নাহ সহিহা, সহি সুন্নাহ। জি, হাদিসের ক্ষেত্রে সহি কথা অবশ্যই লাগাইতে হবে, কারণ হাদিসের মধ্যে দুর্বল, জাল, মজু, মুনকার, মেলা রকমের এমন হাদিসের ছড়া ছড়ি, যেই হাদিসগুলি কোন ভিত্তি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নেই, প্রমাণিত নয়, সাব্যস্ত নয়, আর সেগুলির উপর অধিকাংশ লোকের আমল আছে। অধিকাংশ বিদাতগুলির পিছনে যা কাজ করেছে তা হচ্ছে জালজয়ী হাদিস। যে কোনো বিদাতের পিছনে দেখবেন যে কিছু জালজয়ী হাদিস অবশ্যই পাবেন। আর যারা এই সালাফি দাওয়াত থেকে দূরে সরে আছে তাদের কাছে এইসবের কোন পার্থক্য নেই, হাদিস শরীফে আছে বললেই হইল, বর্ণিত আছে বললেই হইল, হ্যাঁ হুজুরের পাঠ বলেছেন বলে দিলেই হইল, বাস আর দেখা দেখে না কোন কিতাব আছে, সহি না জরিফ না জাল, কিছুই দেখার প্রয়োজন নেই। সালাফি দাওয়াতের দ্বিতীয় স্তম্ভ হচ্ছে যে সহি সুন্নাত, সহি হাদিস জানবেন, মানবেন, তার বাস্তবায়ন করবেন। এই বিষয়টি অত্যন্ত জরুরি এই জাল জয়ীফের ছড়াছড়ির যুগে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে সহি সুন্নাহ মোতাবেক আমল করার তৌফিক দান করেন। ফির মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস শোনায় বলছেন যে তারা তৌফিকুম আমরাই, তোমাদের মাঝে দুটো জিনিস ছেড়ে যাচ্ছে, দুটো জিনিসের কথা বলছে, দুটো বিষয় ছেড়ে যাচ্ছে, লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, অতদিন পথভ্রষ্ট হবে না যতদিন তোমরা ওই দুটোকে মজবুত করে ধরে থাকবে। কিতাব আল্লাহ, একটি হচ্ছে আল্লাহর কিতাব কোরআনে কারীম, ও সুন্নাত রাসূলিহি, বা কোন কোন হাদিস ও সুন্নাতি, তার রাসূলের সুন্নাত বা তার আমার সুন্নাত, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মানে হাদিস, তিনি যা বলেছেন, তিনি যা করেছেন, তিনি যেসব কথা সাহাবায়ে কেরামরা কাজ করেছেন সেগুলির স্বীকৃতি দান করেছেন, মুয়াত্তা মালিকের হাদিস। এইরকম মুস্তাদরাক হাকিমে রয়েছে যে লাম তাযিল্লু মা ইন তামাসসাকতুম বিহিমা, কিতাবাল্লাহ সুন্নাহ ওয়ালা ইয়াতাফাররাকা হাত্তা ইয়ারিদা আলাইয়াল হাওয, আর এই কোরআন সুন্নাহ আমার থেকে পৃথক হবে না যতক্ষণ পর্যন্ত হাওজে আমার কাছে না পৌঁছে যায়। কোরআন সুন্নাহ অনুসারী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাওজের কাছে যেতে পারবে আর হাওজে কাওসারের পানি পাবে। এই মর্মে সহিহ বুখারী মুসলিমে প্রসিদ্ধ হাদিস রয়েছে, অনেকে যাচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি এর কাছে, আর যাওয়ার পরে সেখানে হাউজ কাউসারের পানি পাচ্ছে, একবার পান করলে আর পিপাসা লাগবে না হাউজ কাউসারের পানি। তারপরে কিছু লোক হঠাৎ করে আসলো, যখন আসলো ফেরেশতারা বাধা দেওয়ার চেষ্টা করলো, হ্যাঁ ইউহালুনি, আমার সামনে এসে আর সৃষ্টি করে দেওয়া হলো, ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হচ্ছে তাদেরকে, হাউজ কাউসার আসতে দেওয়া হচ্ছে না। পেরি মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, ওসাই হাবি, ওসাই হাবি, আমার সাথী সঙ্গীরা, আমার দলের লোক, আসতে দাও ফেরেশতারা, আসতে দাও। নবী সাল্লাল্লাহু আলাইহি যখন এই কথা বলবেন তখন ফেরেশতারা জবাব বলবেন, এই নবী সাল্লাল্লাহু এই কথাকে শুনবেন তারা, হ্যাঁ মেনে নেবেন যে যাক নবী যখন বলছেন আসতে দি আসতে দি, না বলবেন ইন্নাকা লা তাদরি মা আহদাসু বাদাকা, আরে আপনি জানেন না যে আপনার ইন্তেকালের পরে এরা ধর্মের নামে কি নতুন নতুন কাজ করেছে, কত যে নতুন নতুন কাজ করেছে, আপনার তরিকার লোক না, এদের কপালে দাগ পড়ে আছে, এরা নামাজ পড়েছে, উজুর অঙ্গগুলি চমকিছে, আপনি মনে করছেন এগুলো আমার সাথীর সঙ্গে এই লক্ষণ দেখে, কিন্তু এরা বিদাতি নামাজই ছিল, বিদাতি তরিকায় নামাজ পড়েছে। জি হ্যাঁ, শুরু করেছে বিদাত দিয়ে, শেষ করেছে বিদাত দিয়ে, সারা জীবনে বিদাত আর বিদাত, মিনান আর কিয়াম আর শবে বরাত আর মাজা আর ইত্যাদি ইত্যাদি শিরক বিদাত এরা লিখতে ছিল, মা আহাদাসু বাদাকা মিনা শিরকি ওয়াল বিদাত, এরা কি যে শিরক বিদাত করেছে আপনার দুনিয়া স্বাধীন ছেড়ে দিয়ে আপনি জানেন না। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলবেন ফেরেশতাদেরকে, ফাসোকান সোকান লিমান লাইয়াল বাদি, দূরে সরিয়ে দাও, তাড়িয়ে দাও এদেরকে, যার আমার পরে আমার নিয়াসা দিনকে পরিবর্তন করে দিয়েছে, বদলে দিয়েছে।
তিন নম্বর স্তম্ভ হচ্ছে সালাফি দাওয়াতের যে আপনি কোরআন সুন্নাহকে বুঝবেন আপনার দৃষ্টিভঙ্গিতে না। অধিকাংশ এখানে গোমরা হয়েছে, কোরআন সুন্নাহকে বুঝবেন আপনি সালাফে সালেহীনদের দৃষ্টিভঙ্গিতে। এই কোরআনে কারিমের আয়াতটি অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটি খোলাফায়ে রাশিদিন কিভাবে বুঝেছেন, আবু বকর কিভাবে বুঝেছেন, ওমর কিভাবে বুঝেছেন, ওসমান কিভাবে বুঝেছেন, আলী কিভাবে বুঝেছেন, অন্যান্য আশরা মুবাশশারা কিভাবে বুঝেছেন, বদরী সাহাবীরা কিভাবে বুঝেছেন, মুহাজিরিনরা কিভাবে বুঝেছেন, আনসাররা কিভাবে বুঝেছেন, আর তারপরে তাবেইনরা, বড় বড় উলামায়ে কেরাম, আইমা কেরাম ছিলেন তাবেইনদের মধ্যে, তারা কিভাবে বুঝেছেন, ইমাম চার ইমাম, ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ রাহিমাহুল্লাহ, তারা কি দৃষ্টিভঙ্গি নিয়ে এই আয়াতের অর্থ বুঝেছেন, এই হাদিসের অর্থ বুঝেছেন, তাদের দৃষ্টিভঙ্গিটাকে সামনে রাখতে হবে। সালাফদের দৃষ্টিভঙ্গি নিয়ে কোরআন এবং হাদিসকে বোঝার চেষ্টা করতে হবে। এই এমন একটি বিষয়, এটি হচ্ছে সালাফি দাওয়াতের এমন একটি বৈশিষ্ট্য যা অন্য কোন দাওয়াতে, অন্য কোন জামাতে, অন্য কোন দলে পাবেন না। আর যার ফলে গুমরাই হয়েছে, সেটা পুরাতন যুগের বিভিন্ন ফিরকা দল উপদলে হোক, অথবা বর্তমান যুগের বিভিন্ন দল উপদল ফিরকা গুমরা দলগুলিতে হোক, অথবা কেনা পর্যন্ত যেসব গুমরাহরা আসবে, গুমরা দলগুলি আসবে সেগুলির মধ্যে হোক, তাদের মধ্যে এই বৈশিষ্ট্য নেই। তারাও কোরআনের কথা বলে, তারাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের কথা বলে, হ্যাঁ, কিন্তু কোরআন স্বাধীনভাবে বোঝার চেষ্টা করে। সাহাবিরা কিভাবে বুঝেছেন ওটা দেখার বিষয় নেই। তারা সাহাবায়ে কেরামদের সামনে কোরআন নাযিল হচ্ছে, আয়াতগুলির উপর তারা আমল করেছেন না করেননি, কম করেছেন আমাদের চাইতে না বেশি, আমাদের চাইতে বেশি করেছেন, তাহলে তারা যেইভাবে বুঝেছেন, যেইভাবে আমল করেছেন, ওইভাবে আপনাকে বুঝতে হবে না? জি হ্যাঁ, ওই দৃষ্টিভঙ্গি থেকে বুঝতে হবে। যদি বলেন না 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 না, এটার অর্থ এইরকম, অথচ এই অর্থের হদিস কোনো সাহাবি থেকে পাওয়া যাচ্ছে না, কোনো তাবেঈ থেকেও পাওয়া যাচ্ছে না, আর আপনি এই রকমের ব্যাখ্যা করছেন কোরআনে কিভাবে তাফসীর করছেন, কোরআন আয়াতে অথবা হাদিসের আপনি ব্যাখ্যা করছেন, যেটা অবব্যাখ্যা, যেটাকে তাহরিফ বলা হয়। কোরআনে কেরিমের শব্দ তো বদলাতে পারেনি বিদাতপন্থীরা, কিন্তু তারা অর্থ বিকৃত করেছে, অর্থে তারা রদ বদল করার চেষ্টা করেছে। তাহরিফের লাফজি করতে পারে, কিন্তু তাহরিফের মানবই করেছে, অর্থের দিক দিয়ে তারা বিকৃতি ঘটাবার চেষ্টা করেছে। এইভাবে বিভিন্ন রকমের বিদাত ধর্মের নামে ছড়িয়েছে, আর বিদাতি দল পয়দা হয়েছে প্রাচীন যুগে, খারেজি পয়দা হওয়া, তারপরে আপনার রাফেজি পয়দা হওয়া, আর তারপরে যতগুলি জাহামিয়া আর মুতাজিলা আর যত জাবরিয়া কাদরিয়া যত ফিরকা, এই ফিরকাগুলি গোমরা হয়েছে শুধু এই পয়েন্টটিতে, তারা কোরআনে হাদিসকে স্বাধীনভাবে বুঝবে, যুক্তি দিয়ে বুঝবো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা কিভাবে বুঝেছেন না সেটা দেখার বিষয় না, যার ফলে তারা গুমরা হয়েছে। এইরকমই নতুন যুগের কথা বলি, বর্তমান যুগের যতগুলি ফিরকা গুমরাহির শিকার হয়েছে, আংশিক হোক অথবা পুরাপুরি হোক, কেউ আংশিক গুমরাহির শিকার আর কেউ পুরোপুরি গুমরাহির শিকার, এই দলগুলি ঠিক এইভাবে গুমরা হয়েছে। কোরআন হাদিসকে বুঝবে স্বাধীনভাবে, যেমন কিছু দল আছে তারা নিজেরাই তফসিল করে, বসে যাবে তাদের সাপ্তাহিক বা মাসিক বৈঠকে, নিজেরাই তফসিল করবে, কেউ তাদের মধ্যে আলেম নাই, হ্যাঁ কলেজ ইউনিভার্সিটিতে লেখাপড়া করেছে, হ্যাঁ, আর তারপরে তোমাকে এই সুরার তফসিল করতে হবে, এই আয়াতের তফসিল করতে হবে, সব তফসিল করছে। জি, যেই দল যেই উদ্দেশ্য রাখে, যেই টার্গেট রাখে, ওই রকমের তফসিল করে। যাদের রাজনৈতিক উদ্দেশ্য আছে তখন ওই রাজনৈতিক তফসিল করে, যার ফলে তখন ওই রাজনৈতিক তফসিরের কিতাবগুলি শুধু পড়ার জন্য তারা অ্যাডভাইস করে যে অমুক তফসিরটা পড়বেন, অমুক তফসিরটা পড়বেন, এই কাজ করে, আশা করি আপনারা বুঝতে পারছেন। আর যারা অন্যরকম রয়েছে তারা অন্য রকমের তফসির করে, যেমন যারা বিভিন্ন রকমের বেদাতি জিকির আজগারে রয়েছে, তখন ওই জিকির আজগারের আয়াতগুলি আর তারপরে এই ধরনের তাজকিয়া নাফস আত্মার পরিশুদ্ধির আয়াতগুলিকে তারা ওই সুফিদের সুফিয়ানা তফসির করে, বিদাতের সুফিদের তফসির করে, সাহাবায়ে তফসির তখন তারা করে না। জি, আত্মার পরিশুদ্ধি সম্পর্কে তখন নিজের খেয়াল খুশি তারা তফসির করে, যার ফলে গোমরাহি শিকার হয়। আর একটি দলের কথা বলা অত্যন্ত জরুরি, যেটা আজকালকার জামান মুসলিমদের মধ্যে বড় ফিতনা, সেটা হচ্ছে খারেজি, পুরাতন যুগের খারেজি আর নতুন যুগের খারেজি। নতুন যুগের খারেজিরা ঠিক ওইভাবেই গোমরা হয়েছে, কোরআনের কথা তারাও বলে, কোরআন আয়াত
জিহাদ করবে, লড়াই করবে, এই আয়াত পড়ে, হাদিস পড়ে, কিন্তু কোরআনের আয়াত এবং হাদিসটা কিভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বুঝিয়েছেন তার কথার দ্বারা, তার আমল দ্বারা, প্র্যাকটিক্যাল করে, এবং সাহাবায়ে কেরামরা এই আয়াতগুলির উপর হাদিসগুলির কেমন ভাবে আমল করে বাস্তবায়ন করেছেন সেটা দেখার বিষয়টা। চার ইমাম এবং মুহাদ্দিসিন ইমাম বুখারী মুসলিম ইত্যাদি আইমাই মুহাদ্দিসিন তারা কিভাবে এই হাদিসগুলি বুঝেছেন, আয়াতগুলি বুঝেছেন, এটা দেখার বিষয় নয়। একটি আয়াত নিয়ে নিল আর তারপরে নিজেই তফসির করা শুরু করলো, আর রাস্তায় 18 বছর 20 বছর 22 বছর বয়স রাস্তায় বেরিয়ে গেল আর বলছে যে এখন আমি জিহাদে নিয়েছি। এরা এইভাবে নতুন যুগের খারেজি পয়দা হচ্ছে, কেন? তারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা সালাফ তাবেঈন তাবা তাবেঈন যারা সালাফ তাদের দৃষ্টিভঙ্গিতে কোরআন ও হাদিস বুঝে না। একটু ক্লিয়ার না করলে আর বুঝবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে জিহাদের জন্য হুকুম কে করতেন? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। বদরের, ওহুদের, মক্কা বিজয় যেতে হবে কে হুকুমটা করতেন? কে করতেন? একজন না দুইজন? একজন, তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর কে করতেন? কখনো জিহাদের জন্য আবু বকর একাই বেরিয়ে গেল বিনা হুকুমে, ভালো কাজে তো যাচ্ছে, আবার নবীর হুকুম না দরকার করেছেন নাকি? না, কখন করেন। তারপরে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিরোধানের পরে খলিফা হলেন কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে জামানা, অল্প জামানা, 2 বছর 3 মাস 10 দিন মোটামুটি, এই দিনগুলিতে কোন জিহাদের হুকুম, হ্যাঁ, জিহাদের নেতৃত্ব দেওয়ার জন্য বেরিয়ে গেলাম, আবু বকরকে জিজ্ঞাসা করার দরকার কি? উনি না করলে আমাকে করতে হবে না, আমি বেরিয়ে যাব। ওমর বেরিয়েছেন, ওসমান বেরিয়েছেন, আলী বেরিয়েছেন, রাদিয়াল্লাহু আনহু, কেউ বেরোয়নি যতদিন তিনি খলিফা। হুকুম করবেন কে? দেশের শাসক হুকুম করবেন, খলিফা হচ্ছেন দেশের শাসক, তিনি। ওমরের জামানায় ওসমান কোন হুকুম করেছেন চলো জিহাদ যেতে হবে? করেছেন? করেন নাই। ওসমান রাদিয়াল্লাহু তাআলার জামানায় আলী হুকুম করেছেন যে চলো আমি যাব, যাই। ওসমানকে আবার জিজ্ঞাসা করার কি প্রয়োজন? করেছেন? জীবনেও করেন নাই। তাহলে বুঝা গেল যে জিহাদ এমন একটি কাজ, জিহাদ ছাড়া বলি দণ্ডবিধান, অন্য কেউ এই কাজটা করেছেন কি? না, করেননি। তাহলে বুঝা গেল যে দণ্ডবিধান হোক অথবা জিহাদ ফি সাবিলিল্লাহ হোক, এই যে সম্বোধন গুলি আল্লাহ কোরআনে করেছেন, হ্যাঁ, যে আল্লাহর রাস্তে জিহাদ করো, বা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, হ্যাঁ, এগুলি সম্বোধন কাকে? জনগণকে না শাসককে? জনগণকে না শাসককে? না যুবকদেরকে, শাসককে। খলিফাকে বলা হচ্ছে আল্লাহ তোমাকে নেতৃত্ব দান করেছেন, সুতরাং তোমার দায়িত্ব হচ্ছে যদি প্রয়োজন হয় এবং তুমি সেটাতে হিকমা মনে করো যে এখন প্রয়োজন আছে, এতেই হিকমত রয়েছে, ইসলামের লাভ রয়েছে, তো চলো মক্কা বিজয়ে চলো, আর অমুক বিজয়ে চলো, আর অমুক কাজে খাইবারে চলো, আর তাবুকে চলো, এটা হুকুম করবেন একমাত্র দেশের শাসক। এই আয়াতগুলি তাফসীর করেন পীর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, ইন্নাল ইমামু জুন্নাতুন, ইমাম হচ্ছে দেশের শাসক। জি, ইমাম মানে হচ্ছে ইমাম আজম, দেশের শাসক হচ্ছে জন্য, ইমাম মানে মসজিদের ইমাম নয়, ইমাম মানে আপনার সংগঠনের নেতা নয়, ইমাম মানে বাগদাদি খারেজি গুমরা নয়, হ্যাঁ, ইমাম মানে দায়েশীদের নেতা নয়, হ্যাঁ, ইমাম মানে আব্দুর রহমান বাংলা ভাই নয়, ইমাম মানে হচ্ছে দেশের শাসক। ইন্নামাল ইমামু জুন্নাতুন, ইমাম হচ্ছে ঢাল, ঢাল, ঢালের পেছনে থেকে নিজেকে সুরক্ষিত করতে হয়, ইউকাতালু মিওয়ারাই, তার পিছনে থেকে লড়াই করতে হবে, ইমামের শাসকের পেছনে থেকে তার নেতৃত্বে লড়াই করতে হবে, আগে লড়ে গেলে হবে না। আপনার আরো জানেন সালাফদের যদি ঘটনা, ভারত, ভারতে সিন্ধু প্রদেশে জিহাদের জন্য কে গিয়েছিলেন? কে গেছে? তার নাম কি? মোহাম্মদ বিন কাসেম রাহেমাহুল্লাহ, তিনি গিয়েছিলেন। হুকুম হাজ্জাজ বিন ইউসুফ, জালেম শাসক, খুনি শাসক, তারপর তাও যখন হুকুম এলো ফিরে এসো, হ্যাঁ, ব্যাক করো, তুমি ফিরে আসো, এই কথা তো বলেনি যে আমি ভালো কাজ আছে, কেন ফিরে যাবো? কেন ফিরে যাবো তোমার কথায়? এই কাজ আমি যতদূর পারবো চলে যাবো,
আর শাসকের কথা মানব না, শাসকের নাফরমানি করব, তোমাকে কে মানে আমি বেরিয়ে গেলাম। যেমন অনেক খারেজিরাই করেছে, দেশের শাসক যখন বলল ফিরে আসো, বলছে না ফিরে যাবো না, তোমার ন্যাশনালিটি থাকলো, তোমার পাসপোর্ট জানিয়ে দিলাম, দরকার নেই, তোমার দেশে ফিরে যাবো না, আমি এখানেই থাকবো। তাহলে এখানেই পার্থক্য হয়ে যাচ্ছে যে এরা সালাফি নয়, সালাফির অনুসারে এরা হচ্ছে খারেজি, এরা হচ্ছে খারেজি। খারেজি মানে ইসলাম থেকে বেরিয়ে যাওয়া নয়, বিষয়টির খেলাফ রয়েছে যে খারেজি ইসলাম থেকে বেরোবে, পুরোপুরি বেরোবে কি বেরোবে না, কিন্তু মুসলিমদের জামাত থেকে বেরিয়ে গেল, মুসলিম শাসকের আনুগত্য থেকে বেরিয়ে গেল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাহাবায়ে মানহাজ থেকে বেরিয়ে গেল, তাদের তরিকা থেকে বেরিয়ে গেল, সুতরাং তারা হচ্ছে গোমরাহ পথভ্রষ্ট। আল্লাহ পাক যেন এদের অনিষ্ট থেকে আপনাদের সকলের হেফাজত করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন কোরআন সুন্নাহ দাওয়াতের প্রচার প্রসারে তৌফিক দান করেন, এবং এইরকম যারা এই গোমরাহের শিকার হয়েছে তাদের অনিষ্ট থেকে আল্লাহ পাক হেফাজত করেন। বলছিলাম যে কোরআন সুন্নাহকে বুঝতে হবে সালাফ সালেহিনের দৃষ্টিভঙ্গি থেকে। সালাফে সালেহিনরা এক উম্মতকে এক রাখতে চেয়েছিলেন না, বহু উম্মতে ভাগ করতে চেয়েছিলেন। যেমন বর্তমান যুগে এই কিছুদিন আগে তিনজন বড় বড় আলেম, আল্লাহ আল্লাহ, তাদের কি মধ্যে কি এরকম কিছু ছিল যে আমরা তিনজনে তিনটা দল তৈরি করবো, হ্যাঁ তিনটা মজাব তৈরি করবো আর তিনটা তরিকা তৈরি করবো, এটার কি কোনো প্রমাণ আছে? যেমন প্রমাণ এইসব থেকে নেই, ঠিক তেমনি প্রমাণ চার ইমাম আবু হানিফা সাহেব মালিক আহমদ রহমাতুল্লাহ থেকে নেই, তারা সকলেই একই দিনের খাদেম ছিল, একই দিনের তারা খাদেম ছিল, তাদের উদ্দেশ্য ছিল যে যেই দিনের উপর রাসূলুল্লাহ ছেড়ে গেছেন সেই দিনের খেদমত করা, উম্মতকে চার ভাগে ভাগ করা, মানে এই তো ভাগ করা হলো। আর তারপর এমন গোড়ানি শুরু হলো যে আমরা তোমাদের চাইতে বেশি, হ্যাঁ সংখ্যায়, সুতরাং আমাদেরটাই মানতে হবে, ওইটা চলবে না, হ্যাঁ এই শুরু হলো মজাবি গোড়ানি শুরু হলো। তারপরে আর আরো চার ভাগে ভাগ করা হলো, হ্যাঁ সুফিদের চার ভাগে, চিশতিয়া, কাদেরিয়া, সাহাবাদিয়া আর নকশবন্দিয়া ভাগ করা হলো। আর তারপরে এই চার থেকে বহু শাখা প্রশাখা করে 126 তরিকা পয়দা করা হলো।